Assalamualaikum viewers, welcome back to my channel Roshan's Cooking. आज के आमी अपना देखे देखाबो घरे थाका साधारण उपकरण दिए तैरी खुबी मजादार सरिषार तेले चिकेन तेहारी। तब एटी आमी आज के करबो राइस कुकारे। तो चलुन देखे नी किभाबे खूब सहजे एवं कम झमेलाते तेहारीटी आमरा बानिए फेलते पारी राइस कुकारे। आज के चिकेन तेहारी बनाते आमी नियेछी मोटामुटी एकटी बड़ो साइजेर मुरगी। আমার মুরগিটি ফার্মের মুরগি এবং মুরগিটিকে আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট বেশ খুব বেশি ছোট না মোটামুটি মাঝারি আকারের পিস করে নিয়েছি। তেহারির মাংস একটু ছোটই হয়, তবে এটি মাংস যেহেতু ফার্মের মুরগি দিয়ে করেছি তাই খুব বেশি ছোট করে নি। আর মাংসের পানিটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবেন, তা না হলে পানি উঠে মাংসটা গলে যাবে। এবার এই মাংসের সাথে আমি একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেড় কাপ মতো পেঁয়াজ কুচি, দুই টেবিল চামচ আদা পেস্ট, দেড় টেবিল চামচ রসুন পেস্ট, এক চা চামচ গোলমরিচ গুঁড়া, দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং এক কাপ সরিষার তেল। এবার সব উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখানো হলে আমি রেখে দিব ম্যারিনেট হবার জন্য এক ঘন্টার মতন। আমার চ্যানেলে আমি চেষ্টা করি সহজ রেসিপিগুলো আর সহজভাবে উপস্থাপন করার জন্য। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশাপাশি অবশ্যই বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আজকে যে রাইস কুকারটি নিয়েছি এই রাইস কুকারটিতে মোটামুটি ১২ কাপ চাল রান্না করা যায়। আমি দেখাচ্ছি আমার রাইস কুকারটি ওপেন করে। এটি ব্ল্যাক অ্যান্ড ডেকারের রাইস কুকার, আপনারা যে কোনো রাইস কুকারই ব্যবহার করতে পারেন। আমি ম্যারিনেট করা মাংসগুলো এবার এই রাইস কুকারে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু এই মশলা মাখানো এবং ম্যারিনেট করাটা এই রাইস কুকারের বাটিটাতেও করতে পারেন, তাহলে আপনাদের হয়তোবা কাজ আরও সহজ হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন টক দই। যদি আপনারা দেশি মুরগি ব্যবহার করেন টক দইটা আগেই দিয়ে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু যেহেতু আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি টক দইটা পরে দিচ্ছি, তা না হলে মুরগিটা একদম গলে যেতে পারে। আর দিচ্ছি দু তিনটা তেজপাতা, তিনটি দারচিনি এবং চার পাঁচটি এলাচি। এবার সব কিছু হালকাভাবে একটু নেড়ে রাইস কুকারটি ঢেকে আমি অন করে দিব। দশ মিনিট রান্না হতে দিব। দশ মিনিট পরে আমি ঢাকনাটি খুলছি। ঢাকনা খুলে আমি আলতোভাবে মাংসটাকে নেড়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ জায়ফল গুঁড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ জয়ত্রী গুঁড়া। আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ চা চামচ গরম মশলা পাউডার। সব কিছু আবারও একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটি ফার্মের মুরগি সেজন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। আবারও ঢেকে রান্না করব দশ বারো মিনিট। ১২ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু মাংসে বেশ অনেকটা পানি রয়ে গিয়েছে। তাই মাংসটা যাতে গলে না যায় তাই আমি মাংসগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি এবং পানিটাকে আমি শুকিয়ে নিব। তবে দেশি মুরগি হলেই পানিটা লাগতো মাংসটা সিদ্ধ হতে। ঢাকনাটা খোলা রেখে আমি মাংসের পানিটা শুকিয়ে নিচ্ছি। পাঁচ ছ মিনিট পরে যখন পানিটা শুকিয়ে কিছুটা তেল উপরে দেখা যাচ্ছে, তখন আমি আমার তুলে রাখা মুরগিগুলো আবারও এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি রাইস কুকারটি এবার আর ঢাকবো না। চার পাঁচ মিনিট রান্না করার পরে যখন মাংসের উপরে তেলটা উঠে আসবে তখন আমি মাংসগুলোকে ঝোল থেকে উঠিয়ে নিচ্ছি এবং এই ঝোলটাতেই এখন আমি পোলাওটা রান্না করব। এই পুরো রান্নার সময়টাতে
আমার রাইস কুকারটা কিন্তু অন ছিল, আমি একবারের জন্য কিন্তু রাইস কুকারটি বন্ধ করিনি বা এটি বন্ধ হয়ে যায়নি। এবার এই মশলাতেই আমি দিয়ে দিব চালের জন্য পানি। পানি দিতে হবে যে পরিমাণ আমি চাল নিব তার দেড় গুণ। আমি চাল নিয়েছি আজকে এই রাইস কুকারের সাথে যে কাপ থাকে সেই কাপের ছয় কাপ। ছয় কাপের দেড় গুণ হিসাব করলে আমার পানি দিতে হচ্ছে এখানে নয় কাপ। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি একটু তাড়াতাড়ি হবার জন্য, তবে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এতে আমার ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে ব্যবহার করছি বাসমতি চাল, আপনারা পোলার চালও ব্যবহার করতে পারেন। এবার চালগুলোকে পানির সাথে হালকাভাবে মিশিয়ে দিয়ে আমি রাইস কুকারটিকে ঢেকে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটি আপনি আপনি বন্ধ হয়ে যায়। রাইস কুকার যখন কুক থেকে ওয়ার্মে চলে আসবে তার মানে আমার পোলাও হয়ে গিয়েছে। এবার এতে আমি ঢেলে দিব আমার তুলে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ। আমি কিছু কাঁচামরিচ ফেড়ে দিয়েছি ঝাল হবার জন্য, আর কিছু আস্ত রেখেছি। আপনারা যদি বেশি ঝাল করতে চান তাহলে সবগুলো কাঁচামরিচই চিড়ে দিতে পারেন। এই কাঁচামরিচটার উপরেও কিন্তু এই তেহারির ফ্লেভারটা অনেক ডিপেন্ড করে, কাজে কাঁচামরিচটা একটু বেশি দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর হবে। আমি আলতোভাবে ভাত আর চিকেনটা উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি ঢেকে ওয়ার্মে রাখবো 10 মিনিটের জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না আপনি সার্ভ করছেন ততক্ষণ এভাবে ওয়ার্মে রাখতে পারেন। রেডি হয়ে গেল আমার একদম সহজ এবং মজাদার সরিষার তেলে চিকেন তেহারি রাইস কুকারে। তবে যাদের রাইস কুকার নেই তারা ইচ্ছা করলে কিন্তু চুলাতেও একই প্রসেসে এই তেহারিটি বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা চালের দ্বিগুণ দিতে হবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।